আসসালামু আলাইকুম, বিউটিফুল ফ্যাশন ডিজাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে ইম্পর্টিং একটা ভিডিও। তো আপনারা যদি চান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। তো দেখুন, এটা হচ্ছে ইদানিং কিন্তু যেসব ড্রেস আপগুলো পাওয়া যায় রেডিমেড, যেগুলো সেগুলোতে কিন্তু হাতা লাগানো থাকে না, সঙ্গে হাতালো হাতা দেওয়া থাকে আর কি। তো সেই হাতাগুলো আপনারা কীভাবে ঠিক সঠিকভাবে কীভাবে আপনারা জয়েন করবেন সেটাই কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তো দেখুন আসলে এইগুলোতে কী থাকে, দেখুন এই তো বিট দেওয়া থাকে। তো আমরা যদি এইভাবে করে সেলাই করে দেন, এইভাবে করে দিই, তাহলে কিন্তু বিটটা নষ্ট হয়ে যায়। তো আমরা কি করব, এই বিটটা বাঁচানোর জন্য আসলে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে, দেখুন আমি এখানে কিন্তু করেছি, ওকে আমি কিন্তু এখানে সেলাইটা কেমন করে করেছি, আমার বিটটা কিন্তু থেকে গেছে, ওকে। তো এই তো আমি এটাকে যেভাবে করব সেটা দেখুন, আমরা কি করব ভিতর থেকে এভাবে করে নেব। তো দেখুন আমরা কিন্তু এর ভিতর দিয়ে দিলাম, দেখুন কেমন করে, এই যে আমি দুইটা সমান করে নিলাম, দেন আমি এদিক দিয়ে এভাবে করে এইখানে কিন্তু দিয়ে দিলাম। আসলে ফুল হাতা যেগুলো সেগুলো এইভাবে করে, আমার এটা হাফ হাতা তাই জন্য এরকম লাগতেছে, আর তাছাড়া এটা ছোট বাচ্চা। এটা এখন আমরা কি করব, এই যে দেখুন আমি এখানে কত নিয়েছি, 3 ইঞ্চি নিয়েছি, এখানেও কিন্তু আমি 3 ইঞ্চি নেব। এই তো আমার 3 ইঞ্চিটা নেওয়া হয়ে গেছে, দেখুন আমি এখানে এখন কি করব সেটা হচ্ছে পিন করে নেব, ওকে। সবকিছু ঠিকঠাক করে নেওয়ার পরে কিন্তু আমি পিন করে নেব এখানে, যাতে ভিতরে গিয়ে না সমস্যা হয়। তো দেখুন আসলে প্রেজেন্ট আমি দেখতেছি বেশিরভাগ না, সব ড্রেস আপে প্রায় হাতা নেই আর কি, 99% ঠিক কিন্তু নেই, 1% হয়তো বা থাকতে পারে। আমি এগুলোকে এখন পিন আপ করে নিচ্ছি, দেখুন আমি এইভাবে করে নিব, আসলে ম্যাগি হাতের মতো করে, তাহলেই কিন্তু এটা বেশি সুন্দর লাগবে। আর আমি যে সাইডে সেলাই দিয়েছি এটা হচ্ছে জিগজ্যাগ, আমরা কিন্তু এইভাবে করে রেখে দেন পিন করে নিব, দেখুন। এইতো আমরা এখন এদিক দিয়ে সেলাইটা করে নেব, ওকে। পিন করে নেওয়ার পরে কিন্তু আমরা ভিডিওটা খুব সহজে, মানে সেলাইটা কিন্তু খুব সহজেই করতে পারবো, জাস্ট এদিক দিয়ে রাখবো সেলাইটা, এদিক দিয়ে ঘুরে ঘুরে করবো, ওকে। আপনারা যদি সিঙ্গেল মেশিনে সেলাই করেন তাহলে কি করবেন, সেলাইটা যেন খুব ছোট হয় এবং একদম যেন ম্যাচিং সুতা হয়, তাহলে দেখবেন যে দেখাই যাবে না, ভালো করে বোঝা যাবে না। আর সে অবস্থায় আপনি কি করবেন, এই তো ডাবল সেলাই দেবেন, এই দিকতে একটা এই দিকতে একটা, দেখবেন অনেকটা সুন্দর লাগবে। তো আপনারা অবশ্যই এভাবে করবেন, আমিও এভাবেই করবো এখন মেশিনে, ঠিক এখানে মেশিনের তো দেখুন আমি কিন্তু একটু একটু করে পিনগুলো খুলে নেব এবং সেলাইটা করে নেব, ওকে। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু সেলাইটা করে নেব ফুল, একদম পুরোটাই। তো আমি পুরো সেলাইটা করে নিচ্ছি, তো দেখুন হয়ে গেল কিন্তু আমার সেলাই করা। তো দেখুন বোঝাই যাচ্ছে না কিন্তু এটা এটা সঙ্গে না, হ্যাঁ। তো আপনারা অবশ্যই এই বিটটা রেখে যেভাবে সেলাই করা যায় আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে অবশ্যই সেলাই করবেন আপনারা, দেখবেন অনেকটা সুন্দর লাগবে, ওকে। তো হয়ে গেল আমার হাতা লাগানো, আপনারা অবশ্যই
এভাবেই ট্রাই করবেন। ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।